বন্ধুত্ব হলো পারস্পরিক মনের বন্ধন, পারস্পরিক সংযোগ। শুধুমাত্র দুজন মানুষের মধ্যেই যে বন্ধুত্ব হতে পারে তা নয়, মানুষের সঙ্গে প্রাণীরও বন্ধুত্ব হতে পারে। আর তার জন্য দরকার প্রাণীদের প্রতি উদারতা এবং ভালোবাসা। যে মুহূর্তে আপনি কোনো প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশ করবেন, সেই মুহূর্তে সেও আপনাকে ভালোবাসবে এবং সারা জীবন আপনার পাশে থাকবে। তাদের থাকে না কোনো অভিযোগ, থাকে না কোনো প্রশ্ন, শুধুমাত্র তারা আপনার কাছ থেকে ভালোবাসা বা স্নেহ আশা করবে। তো এই সেই প্রাণীটি কী এবং স্নেহ উদারতা ভালোবাসা কীভাবে দেখায় সেটা আমরা অবশ্যই জেনে নেব। তো তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক এরকমই এক বন্ধুত্ব দেখা গেছে ব্রাজিলের বাসিন্দা 71 বছর বয়সী জোয়াও পেরিরা ডি সুজা এবং ডিনডিম নামক এক পেঙ্গুইনের মধ্যে। ব্রাজিলের রিও ডি জেনেইরোর সমুদ্র সৈকতে একদিন আহত অবস্থায় এক পেঙ্গুইনকে খুঁজে পান বৃদ্ধ মৎস্যজীবী জোয়াও পেরিরা ডি সুজা। তার বাঁচার আশাও ছিল না। ছোট্ট পেঙ্গুইনটির করুণ অবস্থা দেখে বৃদ্ধ তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করবেন বলে ঠিক করেন। বৃদ্ধের সেবা ভালোবাসাতেই সুস্থ হয়ে ওঠে ডিনডিম নামক পেঙ্গুইনটি। ব্রাজিলের বাসিন্দা জোয়াও পেরিরা ডি সুজা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। কাজ থেকে অবসর নেওয়ার পর মাছ ধরেই সময় কাটান তিনি। রোজগার মতোই একদিন মাছ ধরতে গিয়ে সমুদ্রের পাড়ে পড়ে থাকতে দেখেন একটি ম্যাজেলানীয় পেঙ্গুইনকে। দুর্বল সেই পেঙ্গুইনের সারা শরীর তৈলাক্ত, গায়ের পালক উঠে গিয়েছে। দেখে মায়া হয় জোয়াওয়ের, তাকে নিজের বাড়িতে নিয়ে এসে সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তোলে জোয়াও। প্রায় 11 মাস জোয়াওয়ের কাছেই থেকে যায় ছোট্ট পেঙ্গুইনটি। ডি সুজা আদর করে নাম পেঙ্গুইনটির রেখেছিলেন ডিনডিম। ডিনডিমের জন্য স্পেশাল রান্না, তাকে দেখভাল করা সবই নিজে হাতে করতেন জোয়াও। কালো পিঠ আর সাদা বুকের এই পেঙ্গুইনের সঙ্গে মনের টান তৈরি হয়ে গিয়েছিল ডি সুজার। স্নেহ ভালোবাসায় পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল ডিনডিম। তার গায়ে পালকও গজিয়ে উঠেছিল। এরপর একদিন ডিনডিম নিজে থেকেই তার গন্তব্যে চলে যায়। তবে নিজের জায়গায় ফিরে গেলেও ডি সুজাকে ভোলেনি ডিনডিম। হয়তো মনের টানে প্রতি বছর 5000 মাইল সাঁতরে রিও ডি জেনেইরোই পৌঁছয় ডিনডিম তার প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করতে। ডি সুজার বলেন, আমি কখনো ভাবিনি ও ফিরে আসতে পারে। সবাই বলেছিল ও আর কখনো আসবে না, কিন্তু ঠিক 4 মাস পরে ও এখানে ফিরে এসেছিল। প্রতিবার রিও ডি জেনেইরোই ফিরে ডি সুজাকেই দেখে আনন্দে দৌড়ে আসে ডিনডিম। ঠিক যেন পুরনো বন্ধুর সঙ্গে দেখা। ডি সুজা ও ডিনডিমের এই এক মিষ্টি সম্পর্কে ভিডিও ভাইরাল হয়েছে। এটি উল্লেখ করার মতো বিষয় যে পেঙ্গুইনটি প্রতি বছর 5000 মাইল সাঁতরে আসে যে ব্যক্তি তাকে বাঁচিয়েছিল তার সঙ্গে দেখা করতে, এবং সেই বৃদ্ধটিও তার বন্ধুর অপেক্ষায় থাকে। কিছু ভালোবাসা এমনই হয় যা কখনোই ব্যাখ্যা করা যায় না।